ইলিশ মাছের যে কোনো রান্না খেতেই ভালো লাগে, ইলিশে ভাজা থেকে যে কোনো কিছুই হোক, ইলিশে যে কোনো পদে অনেক মজা লাগে। তো ইলিশের সরষে ইলিশ তো অনেক বেশি ফেমাস, তো সরষে ইলিশ খাওয়ার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। তো রেডি করার মধ্যে এখানে সরষে ইলিশ করার জন্য আমি এখানে সরিষা, সাদা সরিষা নিয়ে নিয়েছি, আর সরিষাটাকে আমি বেটে নিব পাটায়। আপনারা চাইলে হচ্ছে সরিষাটাকে হচ্ছে ব্লেন্ডারে ই করতে পারেন, ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু সরিষার সাথে যদি একটু লবণ আর একটু কাঁচামরিচ দেওয়া হয় তাহলে হচ্ছে সরিষার ঝাঁজ অনেকাংশেই বেড়ে যায়। তাই আমি হচ্ছে সরিষার সাথে লবণ আর কাঁচামরিচ দিয়ে সরিষাটাকে বেটে নিব। যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে বাটা হয় ততক্ষণ পর্যন্ত বেটে নিতে হবে, কারণ সরিষাতে যদি হচ্ছে যে একটু দানা দানা টাইপের থেকে যায় সেক্ষেত্রে হচ্ছে যে আর মানে তরকারিটা খেতে খুব একটা ভালো লাগবে না। তো যতটা সম্ভব ততটা একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো চাইলে আপনারা ব্লেন্ডারে করতে পারেন, কারণ ব্লেন্ডারেও খুব ভালো হয়। তো আমি পাটাতেই করে নিয়েছি, আর এখানে হচ্ছে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে এখানে তেল দিয়ে দিয়েছি, এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আর নিয়ে নিয়েছি 3 পিস ইলিশ মাছ। তো ইলিশ মাছটাকে আমি আগেই হচ্ছে একটু লবণ মেখে রেখে দিব, কারণ তাহলে হচ্ছে যে লবণটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তো মাছগুলোকে আমি লবণ মেখে এক সাইডে রেখে দিয়েছি, খুব ভালোভাবে লবণটা মেখে নিয়েছিলাম। তখন লবণ মাখা হয়ে গেল, তখন এটাকে রেখে আমি হচ্ছে যে কড়াইতে যে তেলটা আছে ওটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ সরিষার তেল গরম না হলে আপনারা অনেকেই জানেন সরিষার তেল থেকে হচ্ছে যে একটা ফেনা ফেনা ভাব আসে। সেই জন্য তো তেলটা গরম হতে হতে আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি, যে মশলাটা ব্যবহার করবো, কারণ সরিষার ইলিশে খুব বেশি মশলা লাগে না। আমি এখানে জাস্ট জিরা গুঁড়া নিয়ে নিয়েছি 1/2 চামচ, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর সামান্য একটু আমি মরিচের গুঁড়া নিব, কারণ মরিচ আমি হচ্ছে যে কাঁচামরিচ ব্যবহার করেছি, আর গুঁড়া মরিচটা ব্যবহার করবো জাস্ট একটু কালারের জন্য, এটা পরে ব্যবহার করব। তো কাঁচামরিচ দিয়ে ফোড়ন দেবো, কাঁচামরিচ দিয়ে হচ্ছে যে আমি সরিষারে বেটেছি সেজন্য মরিচ খুব বেশি আর লাগবে না। তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফোড়নে, আর দিয়ে দিব হচ্ছে যে কালো জিরা, আর দিয়ে দিচ্ছি মশলাটা আমি গুলে রেখেছিলাম, জিরা গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো পানি দিয়ে গুলে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি, আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। আর চাঁদপুরে ইলিশের সাথে আসলে দেশে অনেক অনেক জেলাতে অনেক জায়গায় ইলিশ হয়, কিন্তু চাঁদপুর পয়েন্টে যে ইলিশগুলো সেটা আর হচ্ছে টেস্টই অন্যরকম, যারা হচ্ছে খেয়েছেন তারাই জানেন। অনেকে বলবেন যে অনেক এলাকায় তো ইলিশ হয়, সব এলাকায় ইলিশই মজা, আসলেই মজা, কিন্তু চাঁদপুরে ইলিশের টেস্টটা আসলেই অন্যরকম। আর এটা ছিল চাঁদপুরে ইলিশ, এই ইলিশ মাছটা খেতে খুবই মজা লাগছিল, খুবই ভালো, একদম পুরো সফট, একদম গলে যাচ্ছিল মোমের সাথে, কোনো কাঁটার তেমন প্রভাব ছিল না। অরিজিনাল ইলিশে কিন্তু খুব ঘন কাঁটা থাকে না। তো মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে ইলিশ মাছগুলো। তো ইলিশ মাছগুলোকে আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, কারণ ইলিশ মাছ হতে খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে, ইলিশ মাছ জাস্ট চুলাতে একটু গরম তাপিয়ে মনে হয় যে সিদ্ধ হয়ে যায়। তো মশলাটা যেহেতু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে যে আমি মাছগুলোকে 2 মিনিটের মতো খুব তেলের মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। আর এদিকে যেই আমি সরিষা বাটাটা বেটে নিয়েছিলাম, সরিষা লবণ আর হচ্ছে যে কাঁচামরিচে যেই বাটাটা আমি বেটে নিয়েছিলাম ওটাকে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি মাছের সাথে দিয়ে দিব ঝোলের জন্য, আর একটু সামান্য একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি। আর লবণ দিতে হবে না, কারণ মাছের সাথে আমি লবণ মেখে নিয়েছিলাম, সেখানে লবণ ছিল। আবার হচ্ছে আমি সরিষাতে অলরেডি লবণ দিয়ে সরিষাটা বেটে নিয়েছি। তো লবণটা আপনারা চেক করে নেবেন, যদি লবণ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। তো আমি দেখলাম যে না, লবণ আর লাগবে না, একদম পারফেক্টলি লবণ হয়ে গেছে। তারপরে হচ্ছে এভাবে চুলার মধ্যে আরও 2-1 মিনিট রান্না করতে হবে, কারণ সরিষা দিয়ে দেওয়ার পরে খুব বেশি হচ্ছে যে ইলিশ মাছ রান্না করতে হয় না, না হলে সরিষাটা তিতা হয়ে যায়। সেজন্য হচ্ছে এখানে 2 মিনিট রান্না করলে এনাফ। আর তোলার আগে হচ্ছে আমি সামান্য একটু সরিষার তেল উপর থেকে দিয়ে দেবো, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সরিষার। তো এভাবে হয়ে গেল হচ্ছে আমার সরিষা ইলিশ। আমি জানি অনেকে অনেকভাবে সরিষা ইলিশ করেন, কিন্তু এভাবে সরিষা ইলিশ খেতে খুব বেশি খারাপ লাগবে তা না। তো রান্না টান্না শেষ করে আমরা চলে আসছি হচ্ছে নদীর পাড়ে। আমাদের বাসা থেকে নদীটা খুবই কাছে, আমার বাসার ছাদ থেকে নদীটা দেখা যায়। তো নদীর পাড়ে এসে দেখলাম যে নদীর পাড়ের পরিবেশটা খুবই সুন্দর করেছে সরকার থেকে, হচ্ছে নদীর পাড়ে ওয়াকওয়ে করে দিয়েছে, প্লাস এখানে সুন্দর গোসল করার ব্যবস্থা করে দিয়েছে। তো নদীটাও বর্ষার পানিতে পুরো ভরে গেছে, এটা কিন্তু বুড়িগঙ্গা নদী। যখন হচ্ছে যে শীতের সিজনে
এইদিকে আসা যায় না, এত পচা দুর্গন্ধ আর পানিগুলো পুরো কালো থাকে। কিন্তু এই সিজনে আমি পানিগুলো দেখলাম খুবই সুন্দর, আর মানুষজন গোসল করছে, খাবার পানি নিচ্ছে, মানে খুবই সুন্দর। আর অনেকেই হচ্ছে যে নদী দিয়ে হচ্ছে নৌকা ভ্রমণ করছে, নদীর এপার থেকে ওপার নৌকা দিয়ে পার হচ্ছে, তো এগুলো বাচ্চারা খুবই এনজয় করছিল। আর ওরা চাচ্ছিলো যে নৌকাতে উঠবে, নৌকা বলতে ট্রলারে, নৌকা ছিল না, বর্ষার দিনে নৌকা থাকে না খুব একটা, এমনিতে শীতের সময় নৌকায় চলাচল করে মানুষ, কিন্তু বর্ষার সময় ট্রলারে চলাচল করে। তো পাশে দেখলাম যে নদীর পাড়ে পাশে হচ্ছে যে গরুর হাট, হাটের যে মানে কোরবানির যে হাট, সে হাটের ব্যবস্থা করেছে। তো ভাবলাম যে গরুর হাট হলে তো ভালোই হবে এখানে, কারণ যারা এখানে হাটে গরু নিয়ে আসবেন তাদের জন্য সুবিধা হবে এই কারণে, কারণ সাথে হচ্ছে অনেক পানি, তারা হচ্ছে যে চাইলে গরুকে গোসল করানো, রান্নাবান্নার কাজে ব্যবহার করতে পারবে। তো অনেকক্ষণ ছিলাম, বাতাসটা খুবই ভালো লাগছিল, আর বাচ্চারা খুব খেলা করছিল। আর সবার উদ্দেশ্যে একটা কথা না বলি না, আমি কয়েকদিন ধরে কত ভিডিও দিতে পারছিলাম না, কারণ আমি যে অ্যাপস দিয়ে এডিট করি খুবই প্রবলেম ছিল। তো তারপরেও গতবার কালকে একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু আমি জানি ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ ছিল, তারপরে সবাই আমাকে খুব সাপোর্ট করে গেছেন, সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বাংলাদেশি ব্লগার লাবণী আপু, ওনার কথা না বলে না, উনি আমাকে আসলে সমস্তভাবে হেল্প করে। উনি আমি আসলে যেহেতু এডিট করতে পারছিলাম না, উনি আমাকে একটা লিঙ্ক দিল যে ঠিক আছে আপু এভাবে এটা দিয়ে ট্রাই করুন। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি যদি আপনার ভিডিওতে একটা কমেন্টস না করি বা আমি যদি একটু অফলাইন থাকি, আপু আমার প্রতি নিয়ত খোঁজ নেয় যে কোনো সমস্যা হলো কি না, কী ব্যাপার কোথায় আপনি। আসলে এভাবেই হচ্ছে সবাই কম বেশি হচ্ছে যে ইউটিউবে একে অপরের খোঁজ নিচ্ছে, আসলে এটাই তো একটা বন্ডিং, এটাই তো একটা ফ্যামিলি। তো সবাই সবার এভাবে পাশে থাকছি, ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না আমিও জানি, আমি ভাবছিলাম যে ভিডিওটা ডিলিট করে দিই, কিন্তু দেখলাম যে সবাই খুব খুব হচ্ছে যে সাপোর্টিভ কথা বলছেন, খুব পজিটিভভাবে নিচ্ছেন, তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, পজিটিভ কথা সহ ভিডিওটা ডিলিট করতে খুবই মায়া হচ্ছিলো, তাই আর করা হয় নাই। তো আপনারা যারা ইউটিউবার ভাই বোন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য, আমিও থাকবো যতটা পারি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর আমি জানি না কয়েকদিন ধরে কি হচ্ছে যে সাবস্ক্রাইবার হচ্ছে ভিডিওতে ইনক্রিজ হয়, দেখলাম যে তারপর দেখি যে কিছুক্ষণ পরে বা দু চার ঘন্টা পরে দেখি আবার হচ্ছে সাবস্ক্রাইবারগুলো ভ্যানিশ হয়ে যায়, থাকে না, কেন থাকে না আসলে আমার মাথায় এত কিছুই ঢুকছে না। তো দয়া করে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না, যদি ভিডিও ভালো না লাগে ঠিক আছে বলবেন, আপনাদের মতামত জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত শেয়ার করে দেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর হচ্ছে যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোটো চ্যানেলটিকে একটু বড় হতে সাহায্য করবেন, আপনাদের সহযোগিতা ছাড়া আসলে কিছুই করা সম্ভব না। তো আপনাদের সহযোগিতায় হচ্ছে দিন দিন একটু একটু করে চ্যানেলটাই বড় হচ্ছে, প্লিজ আপনারা সাথে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের কাছে আসলে আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী হয়ে আছি যে আপনারা এভাবে সাপোর্ট করছেন, আমিও চেষ্টা করব যতটা পারি আপনাদেরকে সাপোর্ট করে যেতে। তো এখানে বাচ্চারা অনেকক্ষণ খেলেছে, ওরা বালু দিয়ে খেলছিল, মাথায় বালু দিচ্ছিলো, খেয়ে ফেলছিলো, আমার ছেলে আসলে বুঝতে পারছিল না কোনটা খাওয়া জিনিস কোনটা খাওয়া জিনিস না। তো ওদের খেলা শেষে আমরা বাসায় চলে আসছিলাম, তো বাসায় চলে আসার সময় যে খুবই সুন্দর পরিবেশ, নদীর পাড়ের পরিবেশ আসলেই খুব সুন্দর। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের ভিডিওটি, ভালো থাকবে।